दीवानी से हरि नाम करो कृष्ण नाम करो बोले तुम्हें मन करो ना तुम्हार मत एम भक्त अरे जगते ने तो नारद मन एक अहंकार जमे गए मने मने भावी जगतर ही मध्य त्रिजगतर ही मध्य दीवानी से हरि नाम करी कृष्ण नाम करी आहरण निद्राओ ने सर्वदाई कृष्ण नाम करी আমার মতো কি এমন ভক্ত আছে আমার মতো এমন ভরো ভক্ত কি জগতের মধ্যে আছে ভগবান যখন বসতে পারল নারদের মনে অহংকার এসে গিয়েছে তো একদিন কৃষ্ণ মনে মনে চিন্তা করল নারদ এবার তোমাকে একটু পরীক্ষা করে দেখব তুমি তো আমাকে মন দিয়ে ভালোবাসো তবে এমন করে তোমাকে পরীক্ষা করব দেখি তুমি আমাকে কেমন ভালোবাসা বাস হঠাৎ করে গোবিন্দ আমার অচেতন অবস্থায় পড়ে আছে ভূমির মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে সর্বঅঙ্গে তোর তোর করে কাঁপছে এমন এক ভাবে বিয়াদি আসছে তার অঙ্গে এত ভয়ঙ্কর এক জোর আসলো तक तो नारद जो गोविंद अवस्था देख लो बोलो दया मई तो बोलो तुम्हारे जी अवस्था तोर तोर करे कापचे सर्व अंगे एम एक बिहे प्रभु ये केमन कर सारब गोविंद बोलो नारद तुम भलो होते पारब जदि को भक्तर चरण धौत जोल मस्तक एने दाओ जे ना कि बोलो कृष्ण भक्त चरण दुआ जल तार माथाय डालले से भालो हये जाबे एमन भक्त कि आछे एई जगते कि एमन कोनो भक्त आछे जे चरण दुआ जल आमार गोविंद के देबे आर मस्तके डालबे गोविंद बोलो नारद आमाके जदि बाचाते चाओ ताहले शीघ्र करे दाओ तुम्हार चरण दुआ जल नारद बोलो ना दया करते तुम चरण भलोबासी गो केमन कर चरण दुआ जल तुम्हार माथाय डालबो ना क्षमा कर दाओ बोलो जाओ नारद जे स्थान थेके पारो जाओ तुम्हें निये एसो भक्तिर चरण दुआ जाओ छुटते छुटते चले गेल कैलाशे देवरे देवी महादेव সেখানে গিয়ে দুটো হাত জোর করে নারদ মুনি বলল অগো আমার গোবিন্দের মনে কি ব্যাধি এসেছে গোবিন্দের অবস্থাটা বেশ ভালো নয় বলল যদি কোনো ভক্ত এক বিন্দু নয় চরণ দোয়া জল একটা কটোরার মধ্যে দেয় আর আমি সেই জল যদি তার মস্তকে ডালি তাহলে নাকি সে ভালো হয়ে যাবে এবার বলো না আমি কোথায় পাবো সেই জল দেবের দেব মহাদেব বলল নারদ যার চরণ পাবার জন্য যার চরণ পাওয়ার আসে শ্মশানে শ্মশানে করছি তপস্যা করছি আর সেই কৃষ্ণের চরণে আমার চরণ দোয়া জল দেব না নারদ আমি পারবো না তুমি এখান থেকে চলে যাও মনে মনে ভাবলো নারদ তবে না মহাদেব তো দেবে না তবে এবার আমি চলে যাব পার্বতীর কাছে গিয়ে দেখি উনি দয়া করে একটু জল দেয় কিনা যাই গিয়েছি পার্বতীর কাছে গিয়ে বলল গো মামি একটু জল দাও না তোমার চরণ ধোয়া বলল কেন যে গোবিন্দের অবস্থাটা বেশ ভালো নয় কি হয়েছে না জানি কি এমন কি বিয়াদি হয়েছে ভল্ল ভক্তের চরণ দোয়া জল তার অঙ্কে দিলে সারক্ষ হয়ে যাবে পার্বতী বলল না রে আরে এই নারদ এ কি বলছিস আমার স্বামী ভোলা না যার চরণ পাবার জন্য শ্মশানে শ্মশানে ঘুরছে আমি তার স্ত্রী আমি তার স্ত্রী হয়ে আমার চরণ দোয়া জল দেব গোবিন্দর মাথায় ডালার জন্য না নারদ না তুমি চলে যাও আমার এখান থেকে চলে গেল
নারদ মনে মনে ভাবলো, এবার কি আমার গোবিন্দ ভালো হবে না, এবার আমি কি করি। তখন মনে মনে ভাবলো, না গোবিন্দকে যদি ভালো করতে হয় তাহলে যেতে হবে আমাকে বৃন্দাবনে। বৃন্দাবনের ব্রজ গোপীগণ আমার কৃষ্ণকে এমন করে ভালোবাসে, ওই ব্রজ গোপীগণ ছাড়া আর কেহ আমার গোবিন্দকে ভালো করতে পারবে না। ছোটতে ছোটতে বৃন্দাবনে চলে গেল, সেখানে গিয়ে মনে মনে ভাবলো আগে শ্রীমতী রাধারানীকে সে বার্তাটুকু দিয়ে আসি। রাধারানীকে গিয়ে বলল, অঘ রাধে, আজ তোমার গোবিন্দির এমন একটি ব্যাধি এসেছে, আমাকে পাঠিয়েছে যদি কোনো ভক্তের চরণদহ জল আমি তার মাথায় নিয়ে দিই ঢাকতে পারি তাহলে নাকি সে আরোগ্য হয়ে যাবে। রাধারানী যেই নাকি শুনল গোবিন্দের অঙ্গে ব্যাধি হয়েছে, ভক্তির চরন্ত জল দিতে হবে। শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নয়নের জলে বুক তার বেশে যাচ্ছে। বলল, নার এ কি বলছ, হে গো যদি তোমার গোবিন্দকে তুমি রক্ষা করতে চাও তবে বিলম্ব না করে তোমার চরণ দোয়া জল দাও। রাধারানী বলল, নারদ রে আমার চরণ দোয়া জল নিয়ে গেলে যদি আমার গোবিন্দ ভালো হয়ে যায়, আমি যদিও নরকে চলে যাই আমার মনের মধ্যে কোনো দুঃখ নেই, আমার গোবিন্দ যেন ভালো থাকে। এই কথা বলে যখন নয়নের জল ঝরছে, ওই নয়নের জল চরণে যখন পড়েছে, সেই নয়নের জল চরণে পড়ার সাথে সাথে ললিতা সখী স্বর্ণ একটা কটোরার মধ্যে ওই নয়ন জল চরণে পড়ার সাথে সাথে ওই জলটা যখন কটোরায় নিল, নেওয়ার পর ললিতা বলল, রাধে এ কি করছো তুমি, গোবিন্দের মাথায় তোমার চরণ দোয়া জল দেবে। বলল, সখী রে এই জগতে আমার আপন বলতে কেহ নেই রে, ওই গোবিন্দ বিহনে আমার যে আপন বলতে কেহ নেই, যার চুগল চরণ পাবার জন্য আমি শিশুকাল থেকে গোবিন্দ চরণে মন প্রাণ সবিকে চর্পণ করেছি, এই দেহ জীবন যৌবন মন প্রাণ যাচ্ছি সবই তো তার চরণে দিয়েছি। এই জগতের লোক আমাকে দেখলে কলঙ্কিনী বলে গালি দেয়, কেহ আমাকে ভালোবাসে না রে, সবাই আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, আমি কৃষ্ণ কলঙ্কি কলঙ্কিনী হয়েছি। ললিতে আরে জানা জলেনি, আমার গোবিন্দ যদি ভালো হয়ে যায় তবে আমি না চাই নরকে, এতে যদি আমার মৃত্যু হয় তার বড় ভালো, কৃষ্ণ সুখে যদি আমার মরণ হয়ে যায় রে তারপরও মনে করবো আমার জন্ম দণ্ড হয়েছে। ললিতার হাতে ধরে কৃষ্ণ প্রেমী পাগল হয়ে আজ রাধারানীর নয়নের জল জোর জোর করে ধরছে। আর সেই সময় নারদ মনি ললিতার হাত থেকে স্বর্ণ কটোরা নিয়ে আজ মনের মতো করে কটোরায় জল ভরেছে, যেই নাকি জল ভরেছে ওই জলটা নিয়ে যাচ্ছে। কিন্তু নারদ জল নিয়ে যাবার আগে গিয়ে দেখতে পায় আমার গোবিন্দ ভালো হয়ে বসে আছে। রাধেরা জল নিয়ে যখন গিয়েছে, গিয়ে দেখতে পায় আমার কৃষ্ণ ভালো, তার অঙ্গে কোনো ব্যাধি নেই, সে বসে বসে মনে মনে চিন্তা করছে, নারদ এবার তোমাকে বুঝিয়ে বলবো, তুমি মনে মনে অহংকার এনেছিলে, তোমার মতো বড় ভক্তই ত্রিজগতের মধ্যে কেহ নেই, এবার তুমি আমার বড় ভক্ত না, বৃন্দাবনের ব্রজ গোপীরাই আমার ভক্ত। নারদ গিয়ে বলল, দয়াময় এই নাও আমি জল নিয়ে এসেছি। গোবিন্দ বলল, দাঁড়াও নারদ,
এই জলটি তোমাকে আনিয়েছি কেন জানো? তুমি মনে মনে ভেবেছিলে না, দিবানী শ্রী কৃষ্ণ নাম করো, হরি নাম করো, তোমার মতো এমন কোনো বড় ভক্ত এই জগতের মধ্যে নেই। আজ সেটা তোমাকে প্রমাণ করার জন্য আজ আমার অঙ্গি নিজে নিজে বিয়া দিয়ে নিয়েছিলাম। আর যেই নাকি আমার রাধা রানী চরণ দোয়া জল দিয়েছে আমাকে বাঁচানোর জন্য। নারো তুমি আমাকে ভালোবাসো ঠিক, কিন্তু ভালোবাসলে কি হবে? তুমি তো তোমার মনের ভয়ে তোমার চরণ দোয়া জল আমাকে দাও নি, তুমি নরকে যাবি বলে। আর এই ব্রজ গোপীরা আমাকে এমন করে ভালোবাসে, ওরা স্বর্গ চায় না নরক চায় না, ওরা চায় শুধু আমাকে। নারদ যখন তার মনের বলটা বুঝতে পারল, ওই জলটুকু স্বর্ণ কটোরার জল এক স্থানে রেখে ধীরে ধীরে গোবিন্দ কাছে গেল, বলল দয়াময় হে প্রভু, আমি বড় অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। হে কৃষ্ণ, ওই চরণে বড় অপরাধ করেছি, আমি মনে মনে অহংকার করেছিলাম, আমার মতো এমন কোনো ভক্ত নেই যে তোমাকে ভালোবাসে, কিন্তু না গো আমার চাইতে যে অনেক অনেক বড় ভক্ত আছে বৃন্দাবনে, আজ যারা স্বর্গ চায় না নরক চায় না, চাই কেবল তোমার দোকানে চরণ নে, তাই গো হরি বল হরি। ভগবান দুটো বস্তু সইতে পারে না, কোনো ভক্তের মনের অহংকার আর কোনো ভক্তের নয়নের জল। সেই অহংকারটুকু চূর্ণ করার জন্য আজ গোবিন্দ লীলা করে গিয়েছে। নারদকে বুঝিয়ে বলল যে রাধে, তো আমি যে লীলাটি করব সেটা কিন্তু পালা নয়, কোনো লীলাও নয়, যার নাম হলো নামযজ্ঞ। তো এই যে নামযজ্ঞ এটা কিন্তু আমার দ্বারা সম্ভব নয়, আমার সে জ্ঞানও নেই, সে ভক্তিও নেই, সে ভক্তিও নেই, কি বলবো আপনাদের কাছে, নামের মাহাত্মটাই আমি জানি না। যাই হোক, এই যে নামযজ্ঞ, তো আমার গৌর হরি যখন এসেছিল ধরা নামে, অদ্বৈত প্রভু তাকে এনেছিল, তো কেমন করে নিয়ে আসলেন, কে আসলো সঙ্গে, কেন আসলেন, তার কারণ কি? আজ আমার মহাজন বৃন্দাবন দাস ঠাকুর একটা পদ বলেছে, ওরে আসিয়ায় অদ্বৈত রায় সন্মুখে দেখতে পায়, অদ্বৈত রায় সন্মুখে দেখতে পায়, ওরে আসিয়ায় দ্বৈত রায় সন্মুখে দেখতে পায়, ওরে কলির জীব আর কলির জীব বড় অন্ধকার, কলি কলির জীব আজ বড় অন্ধকার,
চোখে খলিরি জীব ভর অন্ধকার ওরে কলির গুরু বড় অন্ধকার ওরে নাই হরি ভক্তির লেশ মায়ায় মগ্ন সর্ব আসিয়া অদ্বৈত রায় সন্মুখী দেখিতে পায় কলির জীব বড় অন্ধকার অদ্বৈত প্রভুকে কলি হত জীবীকে উদ্ধার করার জন্য যেনে দেবের দেব মহাদেব ভোলানাথ সেবী ঠাকুর আজ কলি হত জীবীকে উদ্ধার করার জন্য চলে আসলেন এই কলির যুগে পরম সাধু পরম বৈষ্ণব হয় তো কি দেখতে পেলে নাহি হরি ভক্তির লেশ মায়ায় মুগ্ধ সর্বদেশ অদ্বৈত ভাবে মনে মনে অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করছে এই কলি হতো যে এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছে মনুষ্য কুলে জন্ম নিয়েছে কিন্তু মনুষ্য কুলে জন্ম নিয়ে গোবিন্দের প্রতি মনও নেই মতিও নেই রথিও নেই ভক্তিও নেই আমি কেমন করে ওদেরকে উদ্ধার করি অদ্বৈত প্রভু মনে মনে ভাবছে আর কি ভাবছে আরে একাই আমি কে খরিব ও ছড়াবা কোথায় পাব আরে কায়ামি কি করিব দু ছড়াবা কোথায় পাব আয় হাই রে একা একায়ামি একায়ামি কি করিব ছড়াবা কোথায় পাব আরে কায়ামি কি করিব দো ছড়াবা কোথায় পাব বড় শ্রেয় ধৈত ভাবে মনে ভাবে মনে মনে হায় হায় গো শ্রিয় দ্বৈত ভাবে মনে 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 হে নকালে আছম্বিত আমার হরিদাস উপনীত ও গো হে নকালে আছম্বিত হরিদাস উপনীত ওরে তারে দেখি আজি হৃদয়ে অল্লা ও তারে দেখি হৃদয়ে উল্লাস
कोए हरे हरि दास महाशय प्रणति को रिया को हरि दास महाशय ओ प्रणति को रिया को हरि दास महाशय हरे प्रणति करिया को हरि दास महाशय हे प्रभु के अनिते करो शतरंग प्रभु के अनिते करो शतरंग ओ गो प्रभु के अनिते करो शतरंग प्रभु के अनिते करो शूद्र हरे बाल हईल आईले तुम्हें पापरे पड़े बाल हल आईले तुम्हें पापरे पड़े बाल हईल प्रभु के अनिते करो शतरंग प्रभु के अनिते करो शतरंग ओ अमर प्रभु के अनिते करो शतरंग प्रभु के अनिते करो शतरंग अद्वैत प्रभु शरद निर्गंगा आरती शरदनी गंगार जलर मध्य तिली तुलसी निवेदन कर बसे बसे हमार गौर हरि आराधना कर क्या कर जख देखते पाए कलिहत जीवी गौर अवस्था कलिजीव एम एक अवस्था आयार अंतकारी पड़े हाबुडाबु का কিন্তু ওদেরকে তো উদ্ধার করতে হবে অদ্বৈত প্রভু একা একা মনে মনে ভাবছে এমন সময় হেনকালে আচম্বিত হরিদাস উপনীত তারে দেখি হৃদয় উল্লাস এই হরিদাস যিনি ব্রহ্মলোকের ব্রহ্মা শতরূপকা ব্রহ্মা আজ কলিহত জীবিকনকে উদ্ধার করার জন্য এক এক ভাবে এক এক জন ছুটে এসেছে आज से ब्रह्म कलिजुगे आसल हरिदास हरिदास छतरमका ब्रह्मा से गोविंद चरण अने की भाव अपराध कर जी अपराधे कारण जमलेर करे ताके जेते होये छे जमनेर करे गेले कि होबे प्रभु के कथा दिए छिलो दयामय जन्म होक आमार यथातथ कर्म जेन भालो होय आमि जे कुले जाई ना केन तोमार नाम जेन आमार बदने ताके कृष्ण नाम पेहने जेन आने किछु नाश जार नाम छिलो हरेश किन्तु सेओ সর্বদাই কৃষ্ণ নাম কৃষ্ণ কথা হরি কথা সর্বদাই করত কিন্তু এই কৃষ্ণ নাম বলি বলে কত না আঘাত সহ্য করেছে বাসবল্লীর বাজারে নিয়ে বৃক্ষের মধ্যে বন্ধন করে সর্বঙ্গে ব্যত্রাঘাত করেছিল যখন ব্যত্রাঘাত করেছে হরিদাস বলিয়েছিল আজি কণ্ঠ কণ্ঠ হয়ে যদি যায় আমার প্রাণ তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম তোমরা আমাকে কত মারবে এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত হরিনাম করবো কৃষ্ণ নাম করবো যখন দেখতে পায় ওরঙ্গে আঘাত করতে করতে
ওরাই ক্লান্ত হয়ে পড়ে আছে, কিন্তু হরিদাসের বদন থেকে কৃষ্ণ নাম গেল না। তখন সেই হরিদাস বলেছিল, নাম ছিল তার হরিশ, বলেছিল তোদেরকে তো বলেছিল আমাকে যদি তোরা মারতে না পারিস তাহলে তোদেরও মস্তক ছেদন হবে, তাই আমি তোদেরকে বলছি আমি কিছু সময়ের জন্য, হ্যাঁ কিছু সময়ের জন্য আমি এখানে বসে থাকবো, মৃত্যুর মতো পড়ে থাকবো। তো জানিস তোরা কি করবি, আমার এই অঙ্গটা না পড়বি, এই অঙ্গটাকে ওই সুরোদনীর গঙ্গার জলে তোমরা বাসিয়ে দিও। তো যখন সুরোদনীর গঙ্গার জলে বাসিয়ে দিবে তখন সেই জলের মধ্যে আমি বেশি চলে যাব, তোরাও কিন্তু মুক্তি পেয়ে যাবে। তখন সেই যারা অভিমল্লার ছিল তার বাবার নাম, তখন যারা পাঠিয়েছিল হরিশকে মারার জন্য ওদেরকে যখন এই কথাটা বললো, তো সাথে সাথে ওরা কি করলো, ওই হরিশের দেহটা আজ গঙ্গার জলে বাসিয়ে দিল। তো যে গঙ্গার জলে বাসিয়ে দিয়েছি শরতনের গঙ্গার তীরে, সেখানে বসে আমার অদ্বৈত প্রভু গৌর হরির আরাধনা করছে, এমন একটি সময় শুনতে পায় কে যেন জলের ভিতরে কৃষ্ণ কৃষ্ণ নাম করছে, যখন শুনতে পায় কি হরি নাম করছে কৃষ্ণ নাম করছে, যেই নাকি অদ্বৈত প্রভু জলের দিকে গঙ্গার দিকে লক্ষ্য দিয়েছি, হঠাৎ করে দেখতে পায় এক মানবের দেহ আজ জলের ভিতর হরি নাম করছে। ধীরে ধীরে যখন জলে নেমেছে তখন তার দেহটাকে অদ্বৈত প্রভু যখন নিয়ে আসল, দেখতে পাই এত সুন্দর এক বৈষ্ণব বেশ, বদনে কৃষ্ণ না। অদ্বৈত প্রভু বলল, যখন দেখতে পেল পরম বৈষ্ণবীর মতো তাকে দেখতে পাওয়া যাচ্ছে, বদনে কৃষ্ণ না, বলল আরে তোর নাম কি, তোর এমন অবস্থা কেন, কি হয়েছে? হরিশ বলল, আঘ আমার এই অঙ্গের মধ্যে যত ব্যত্রাগার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি কৃষ্ণ নামের অলঙ্কার পরেছি, সেটা আগাতে নয়, আমি কৃষ্ণ বলে ডাকি বললে আমার অঙ্গে এমন করে ওরা আঘাত করেছে, আঘাত করতে করতে আমার দেহটা ওই জলের মধ্যে বাসিয়ে দিয়েছে। বলল তোর নাম কি, বলে আমার নাম হরিশ। অদ্বৈত প্রভু বলেছিল, যার বদনে আছে কৃষ্ণ না, যার বদনে আছে হরির না, সর্বদাই তো সেই হলো আমার গোবিন্দের দাস, আজ থেকে তোর নাম আমি রাখলাম হরিদাস নিতাই গৌর হরি বল। বলল হরিদাস, তুমি যখন এসেছ তবে একটা কাজ করো, তুমি আর বিলম্ব না করে এই কলির পতিত পাবন জীবিকি উদ্ধার করতে হবে, তো কোন নামে ধরি, আমার গৌর হরি ডাকলি ধরা নামে আসবে, তুমি সেই চিন্তা করো। বলল প্রভু আমি কেমন করে ডাকবো? অদ্বৈত প্রভু বলল, হরিদাস তুলসী মঞ্জরি ধর তারি সহ গঙ্গার জল এইসব নিয়ে তুমি আমার গৌর হরির আরাধনা করো। আজ অদ্বৈত প্রভুর কথা শুনে হরিদাস ঠাকুর কি করলো, আমার গৌর হরির চরণে শরণ নিয়ে গৌর হরিকে ডাকতে শুরু করলো। আরে তুলসী মঞ্জরির ধর তার সহ গঙ্গার জল, তুলসী মঞ্জরি জল তার সহ গঙ্গার জল, আরে তুলসী মঞ্জরির ধর